الله سبحانه وتعالى وشش مهرباني جي مهان مالك لاكو كوتي مانوش تكي باچائي كوري ديني مجلس آما كي اپنا كي آشار بوشار كيچو كوتا بولا وشنر توفيق دان كوري چه شجن مهان ربير شكري آده كوري زبان كوري پران كوري كلمة شكر اتجارن كوري الحمد لله بخاري شريف شش حديث درس এখন সমস্যা হচ্ছে বাচ্চারা বুঝে বাচ্চাদের দরকার ওই কথাগুলো আমি বললে এখানে অনেক আপনারা যারা আছেন অধিকাংশ কথাই বুঝবেন না আবার আপনারা অবশ্যই কিছু কথা শোনার জন্য ভিতরেও অনেক মা বোনরা আছেন কিছু কথা শোনার জন্য বসেছেন তো এই জন্য আপনাদের কথা বিবেচনা করে মাদ্রাসার জিম্মাদার মুফতি সাহেব হুজুর আসাদুজ্জামান শামীম ভাই বলেছেন যে হযরত দরসে আলোচনা তো হয় উস্তাদরা করেছেন অনেক তো বরকতান হাদিসের উপর যতটুকু কথা না বললে নয় বলে বাকি কথাগুলো সাধারণ মানুষের উপযোগী করে বললেই ভালো হয় তো আমরা ওইটা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ যে বাচ্চারা শুধু অর্থটা বুঝুক কিছু প্রয়োজনীয় কথা বুঝুক বাকি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো কথাটা এইজন্য বলিনি বলে নিলাম যে অনেক আলেমরাও আছেন ভাববেন যে সবক হালকা হালকা তাকরির হয়ে গেছে ভাষা ভাষা তাকরির এমনটা ভাবার কোনো কারণ নাই ভাষা ভাষা তাকরির বা ব্যাখ্যা এটা শুধু সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজকে আমরা হালকা ব্যাখ্যার উপর দিয়ে চলে যাচ্ছি ইমাম সবাই দেখবে না ভাই ওনারা যেভাবে রাখছেন আপনি বললেও সবাই দেখবে না আপনার একান্ত দেখতে মনে চাইলে সাইড চেঞ্জ করে হ্যাঁ বারবার একটা কথা দেখছেন তো এইভাবেই তো চলতেছে এতক্ষণ আগে কেন বললেন না যে এটার কারণে দেখা যায় না ওনারা ওইভাবে সেটিং করত এখন দেখেন এখন চুপচাপ করে শুনতে থাকেন দেখা জরুরি না মাঝে মাঝে এমন করব দেখে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব শেষ করেছেন একটা হাদিস দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম মুহাদ্দিসিনরা বলেন ইমাম বুখারী এই হাদিস দিয়ে তার কিতাব শেষ করার কারণ নবী আলাইহি সালামের সুন্নত পালন করা কারণ নবী আলাইহি সালাম যখন কোনো মজলিস শেষ করতেন তো নবী আলাইহি সালাম মজলিস শেষে এই দোয়াটা তাসবিহ পড়ে মজলিস শেষ করতেন বলতেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এগুলো পড়ে নবী আলাইহি সালাম মজলিস শেষ করতেন এজন্য যে কোনো মজলিস আমরা শেষ করব সুবহানাল্লাহ পড়ে তারপরে মজলিস শেষ করব একটা সুন্নত আদায় হবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে অধ্যায় এনেছেন সেটা হচ্ছে আমলের ওজন বিষয়ক তিনি বলেন একটা আয়াত এনেছেন সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন আমি আমার বান্দার যত আমল আছে সমস্ত আমলকে মাপবো ওজন করবো এতে করে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না যে যা করছে সব ওই পাল্লায় ওঠানো হবে নেকি করলেও হবে গুনাহ করলেও হবে কোনোটা মিস যাবে না আমলের ওজন এটা একটু বুঝার জিনিস যে আল্লাহ তাআলা আমল গণবেন না কি করবেন ওজন করবেন বলেন এই কথাটা আল্লাহ তাআলা আমল কি করবেন না গণবেন না কি করবেন এটা একটু বোঝা গণা যে বিষয় গণে গণে সংখ্যা নির্ধারণ করা হয় ওইটা কম বেশি সংখ্যার কারণে হয় আর ওজন করে যে বিষয়ে নির্ধারণ হয় ওইটা সংখ্যার কারণে হয় না ওইটা ওজন দিয়ে কম বেশি হয় এতগুলো তুলা ধরেন দুই কেজি তুলা কতগুলো হবে এতগুলো বারো বেশি কিন্তু দুই কেজি লোহা কত দূর হবে তুলার তুলনায় অনেক কম না বেশি অথচ ওজন কিন্তু এক অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মানুষ দুষ্টমি করে এই এক কেজি তুলা বেশি ভার না এক কেজি লোহা বেশি ভার তো মানুষ খেয়াল করে না বলে লোহা বেশি ভার লোহা ভার হবে কেন দুই তো দুইটাই তো এক কেজি সমান সমান কিন্তু পরিমাণ দেখতে তুলা বেশি আল্লাহ তাআলা আমল গণবেন না কথাটা বুঝেন
যার কারণে অনেকের আমল অনেক বেশি হজ প্রতি বছর করে অনেক টাকা দান করে অনেক আমল সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোর এই সংখ্যার কোনো মূল্য আমার কাছে নাই আমি দেখব আমলটা ওজন ওয়ালা হইছে কিনা সংখ্যা বেশি না তো বলে আমল আবার ওজন কেমনে হয় ওজন ওয়ালা কেমনে হয় তা আমাদের বড়রা বলেন কি আমল ওজন ওয়ালা হয় আমলের সাথে দুইটা গুণ লাগলে বলে কয় গুণ লাগলে দুই গুণ ওয়ালা যদি আমল হয় তাহলে এই আমল ওজন ওয়ালা হয় নাইলে আমল অনেক হবে কিন্তু হালকা হয়ে যাবে ওজন আসবে না তো বলে দুই গুণ কি এক নাম্বার গুণ হচ্ছে ইখলাস যে কোনো কাজ আমি করব আল্লাহকে খুশি করার জন্যে যদি করি তাহলে ওই আমলের ওজন আর যদি আমার দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজি সাহেব বলবে মানুষ আমাকে দানবীর বলবে সেই জন্য দান করতেছি মানুষ আমাকে মুত্তাকি বলবে সেই জন্য অনেক ইবাদত করতেছি জিকির আজকার করতেছি দুনিয়াবি কোনো মাকসাদ যদি হয় মানুষকে মাখলুককে খুশি করার কোন রকমের নিয়ত যদি থাকে তাহলে ওই আমল আল্লাহর কাছে ওজন ওয়ালা হয় না তো আমল ওজন ওয়ালা হয় কয় গুণের কারণে বলেন দুই গুণ এক নাম্বার গুণ হলো নিয়তটা পাক্কা করতে হয় কি নিয়ত যে আমল করতেছি কাকে খুশি করার জন্য দুই নাম্বার আমল ওজনওয়ালা হয় যখন ওই আমলটাকে সুন্নত দিয়া সাজানো হয় অর্থাৎ শরীয়তের নিয়ম মেনে যখন আমলটা করা হয় সুন্নত ছাড়া কোনো আমল দামি হয় না কোনো আমল নিজের মন মতো যদি কেউ করে ওই আমল কোনোদিন দামি হয় না সিস্টেম মতো যদি না করে আমল কোনোদিন দামি হয় না এটা বোঝানোর জন্য আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একটা দারুণ উদাহরণ দিয়েছেন উদাহরণটা বড় চমৎকার যে একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে হযরত একটা এক লিখছেন এক আপনারা বুঝে বুঝে জবাব দিয়ে আমাকে এই একটার ডান পাশে যদি একটা জিরো বসায় তা এখন কত হইছে তার মানে জিরোটা ডান পাশে বসানোর কারণে একের মর্যাদা দশ গুণ বেড়ে গেছে ঠিক এখন সংখ্যা হলো কত দশ এক জিরো কত এই দশের ডান পাশে যদি আরেকটা জিরো বসান তো এখন কত হয়েছে একশোর ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত এক হাজারের ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত কি বোঝা গেল যে ডান পাশে এক একটা জিরো বসাইলে ওই আগের সংখ্যাটার মূল্য দশ গুণ বেড়ে যায় ঠিক আছে কথা চলেন শূন্য যা আছে ওগুলাই এক যেটা আছে ওগুলাই ওইটাই শুধু আপনি ওই ডান পাশের জিরোগুলা সরান সরাইয়া এগুলার হাতের মুঠুতে রাখেন জিরোগুলা রাইখা ওই ওখান থেকে একটা জিরো আইনা একের বাম পাশে বসান বলেন একের মর্যাদা বাড়ছে কয় গুণ না কমবে হচ্ছে যদি মাঝখানে ফোটা পড়ে দশমিক দশমিক না হলে কমবে না যা আছে তাই আচ্ছা ঠিক আছে এক জিরো দিয়া মর্যাদা বাড়াইতে পারি নাই চলেন আরেকটা লাগাইয়া দেন দুইটা দিয়েও মর্যাদা বাড়ে নাই তাহলে লাগান আরেকটা একই মুশকিল আচ্ছা দশটা একলগে লাগান দশটা জিরো লাগানোর পরও একের দাম বাড়তেছে না ওজন বাড়ে না মর্যাদা বাড়ে না যা ছিল তাই সর্বনাশ লাগান আপনি একশো একশো জিরো লাগায় বলেন একের বাম পাশে যদি এক হাজার জিরো লাগান মুশকিল তো কথা আচ্ছা এক লক্ষ লাগান আচ্ছা কয়টা জিরো লাগাই একের মর্যাদা বাড়বে কয়েকটাও না যতই লাগাইব না সারা দুনিয়ার সব জিরো আইনা একের বাম পাশে বসাইলে একের মর্যাদা বাড়বে না কেন কারণ এই সংখ্যার কোনো মূল্য নাই সিস্টেম মতো না লাগাইলে একের মর্যাদা বাড়বে না ওই জিরোগুলা ডান পাশে বসাইলেই একের মর্যাদা দশ গুণ করে বাড়তে থাকবে একটা জিরো বসাবেন একের মর্যাদা দশ গুণ বেড়ে যাবে তাহলে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথাই বুঝাইছেন যে বান্দার আমল তা যদি সুন্নত তরিকায় না হয় আমল যতই হোক বলে না বাম পাশ দিয়ে বাড়তাস কোন দিক দিয়ে বাম পাশ দিয়ে বলে সুন্নত তরিকায় হইলে ডান পাশ দিয়ে বাড়তাস যত করবে তত মর্যাদা এটা আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা যে একটা নেকি করবে আল্লাহ তাআলা তার আমল নামায় দশ গুণ নেকি বাড়াইয়া দিবে ওই যে জিরো লাগলে দশ গুণ বাড়ে কিন্তু শর্ত হইল আমলটা ওজনওয়ালা হওয়ার জন্যে মর্যাদা বাড়ার জন্যে শর্ত হইল দুইটা
এই আমলটা করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো এই আমলটা নবী আলাইহিস সালামের রেখে যাওয়া তরিকা আর পদ্ধতির মধ্যে করতে হবে। নিজের মন মতো করলে ওই আমল দিয়া আমার আমলের মর্যাদা তো বাড়বে না, বরং কোন কোন ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনাও আছে। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, সূরা আম্বিয়া ৪৭ নম্বর আয়াত।